হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, কিন্তু এরকম মৃত্যু আছে, ঠোঁটে জ্বর ঠোঁস হয়েছে, কিন্তু জ্বর বুঝতে পারছি না, কিন্তু জ্বর ঠোঁস হয়েছে তাতে বুঝতে পারছি, হয়তো ভিতরে ভিতরে জ্বর ছিল। তো যাই হোক, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি বারান্দায় রয়েছি, আমার মেয়ে আজকে ঠাকুরের জামা প্যান্ট বললো আমি নিজে ধোবো, তো ধুয়ে মিলেছে, কিন্তু ও স্নান করতে যাওয়ার আগে ধুয়েছে, তো তো খালি গায়ে আছে, খালি গায়ে আছে, সেই জন্য ওকে দেখাতে পারলাম না। তো ও দেখো ঠাকুরের জামাগুলো কী সুন্দর ধুয়ে কী সুন্দর মিলেছে, সেটাই তোমাদের সঙ্গে এখন দেখাবো। আর আমি এরপর আমিও রান্না করতে ঢুকছি, দুপুরে রান্না, আসলে তো আজকে দুপুরে রান্নাটা খুব বেশি কিছু হবে না, ছেলে বলেছে ডিম ভাজা আলু সেদ্ধ খাবে, আর মেয়েটা আলু সেদ্ধ ঘি দিয়ে খাবে, আর আমি আর ওর বাবা মানে তোমাদের দাদা আর ইয়ে খাবো, কচু দিয়ে মাছের ঝোল। মেয়ে ছেলেটাই হয়তো এক পিস মাছ ভাজা খেতেও পারে, আর রাতে বিরিয়ানি খাবে বলে সব হালকা খাবার খাবে বলেছে দুপুরে, তো রাতে বিরিয়ানি হচ্ছে, কালকে দেখাবো সেই ভিডিওটা, বিরিয়ানি করেছি যেটা মানে করবো, মানে বিরিয়ানির ভিডিওটা কালকে ছাড়বো বা না ছাড়বো, দেখি কি করি। তো তো বন্ধুরা দেখো আমার মেয়ে কী সুন্দর করে ঠাকুরের জামা প্যান্টগুলো ধুয়েছে, এই দেখো আমার লক্ষ্মী নারায়ণের তারপর রাধা কৃষ্ণর জামা প্যান্ট ধুয়ে আমার মেয়ে মিলেছে, এখানে কত সুন্দরভাবে ও ধুয়ে মিলেছে, ছোট্ট বেশি বড় নয়, তোমরা দেখেছো আমার মেয়েকে আশা করি, তো তা সত্ত্বেও খুব ভালো করে ক্লিপ দিয়ে দিয়ে ধুয়ে মিলেছে। এই যে ওর কাজ করার ইচ্ছা খুব, কিন্তু আমি বেশি একটা করতে দিই না, মানে করোনা ভাইরাসের দিনে ওর ঘর পচতে ইচ্ছা করে, জামা কাপড় কাচতে ইচ্ছা করে, কিন্তু এই সমস্ত করলে তো ঠান্ডা লেগে যাবে, আর এখন ঠান্ডা লাগা মানে রিস্ক। আর এই দেখো আমাদের বাড়ির আশপাশটা, মানে সামনের দিকটা আর কি, এটা রাস্তা আমার বাড়ির দুদিকে রাস্তা, এই সাইডে একটা রাস্তা আছে, আর এটা চৌমাথা মোড়, আসলে এদিকে একটা রাস্তা গেছে, দেখো এদিকে একটা রাস্তা গেছে, এরকম এদিকে একটা রাস্তা গেছে, আবার আমার ওই পাশ দিয়েও একটা রাস্তা গেছে, মানে চৌমাথা মোড় আমার এই বাড়িটা। আর এই যে সামনে প্রাচীর দেওয়া ফাঁকা জায়গা একটাই, জায়গাটা কার বাড়িও বানাচ্ছে না, বিক্রিও করছে না, অনেকেই তো আসছে কেনার জন্য, তো থাক বাড়ি না হলে আমরাই হাওয়া খাচ্ছি, ভালো খোলামেলা পরিবেশ।
তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেল এই পেঁয়াজ ভাজা। মামন আমার বলল যে পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাবে, তো ওর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এদিকে আলু সেদ্ধ হয়েছে, আর এই যে ডিম ভাজছি ছেলের জন্য। আর আমাদের তো কচু দিয়ে মাছের ঝোল হয়েছে, সিম্পল রান্না বান্না। রাতে তো স্পেশাল মেনু আছেই। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি, খাওয়া দাওয়াটা করে নিই তারপর কথা বলছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর আমার যখনই কোনো ভিডিও ছাড়বো তো পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এখন শোবো। তো তার আগে মনে হলো বন্ধুদের সঙ্গে কিছু একটু কথা বলি, তারপরে ভিডিওটা ছাড়বো। তো কথাটা হচ্ছে যে যারা নতুন বন্ধু হচ্ছো, তারা যখন কমেন্ট করছো কমেন্ট বক্সে, তো তখন সংখ্যা উল্লেখ করো না, জাস্ট বলো যে বন্ধু হলাম বা পাশে আছি, পাশে থাকবো। ওরকম ছোট্টখাটো তেমন একটা কিছু লেখো, কিন্তু এই সংখ্যা উল্লেখ করো না, সাবস্ক্রাইব করেছি সেটাও বলো না, বা যে 24 ঘন্টা পর তুমি এসে আমাকেও রিটার্ন গিফট দিও, ওরকম ধরনের কিছু লেখো না। অনেকে দেখছি লিখছো লাইক দিলাম, এত নম্বর লাইক দিলাম, কমেন্ট দিলাম, ওই সমস্ত লিখো না, ওটাতে আমার খারাপ হচ্ছে এবং তোমারও খারাপ হবে। মানে আমি যে তোমাকে গিয়ে যখন লাইক কমেন্ট করব বা আমি তোমার সাবস্ক্রাইব করব, সেটাও কিন্তু থাকবে না। আর ঘুম চলে এসছে প্রচুর। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি বিকালে কয়েকটা কথা বলবো, তো তোমরা বিকালে কথা বলবো, ভিডিওটা রাতে পোস্ট করব। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো। আর তখন বা কখনোই স্কিপ করে দেখো না, ভিডিও দেখবে না তাও ভালো, কী হয়েছে, সময় না পেলে তোমরা দেখো না, কিন্তু স্কিপ করো না। আর আমি তখন কিছু কথা বলবো, সেটা একটু শুনবে, আশা করি তোমাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, সবারই ভালো হবে, সেই জন্য আমি কিছু কথা বলবো। তো রাখছি, ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে।